বর্তমান বিশ্বে সবচেয়ে সমালোচিত জাতির কথা বলতে গেলে সবার আগে ইহুদি জাতির নাম চলে আসে। মুসলিম প্রধান মধ্যপ্রাচ্যে তাদের নিয়মিত দখলদারিত্ব ও যুদ্ধবিগ্রহ আধুনিক এবং সভ্য বিশ্বে দারুণ সমালোচিত হচ্ছে। একই সাথে কয়েকশো কোটি মুসলমানদের প্রধান এবং প্রকাশ্য শত্রু হল ইহুদিরা। ইদানিং মুসলিম বিশ্বের অধিকাংশ দুর্ভোগের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইহুদিদের দায়ী করা হয়। এর পেছনে যেমন আছে ইহুদিদের সুদীর্ঘ ইহুদি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা, একই সাথে রয়েছে পুঁজিবাদী বিশ্বের প্রত্যক্ষ মদত। বর্তমানে পৃথিবীতে প্রায় 800 কোটি জনসংখ্যার মধ্যে ইহুদিদের সংখ্যা মাত্র 2 কোটি, অথচ পৃথিবীর অধিকাংশ সম্পদ দখল করে বসে আছে তারা। সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রায় সকল সিদ্ধান্ত বলতে গেলে ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এমনকি প্রাত্যহিক জীবনে আমরা যে সকল আন্তর্জাতিক পণ্য ব্যবহার করি কিংবা যে সকল সেবা নিয়ে থাকি তার অধিকাংশই ইহুদি মালিকানাধীন কোম্পানি থেকে আসা। অন্য ধর্মাবলম্বীরা যতই তাদের বিরুদ্ধচারণ করুক না কেন, ইহুদিদের কূটকৌশল এবং শক্তিমত্তার কাছে অন্যরা অতিশয় নগণ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যে লেগে থাকা অস্থিতিশীলতা ইহুদিদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রসদ যোগায়। একই সাথে ইহুদিদের কোন ঠাসা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ায় জাতিসংঘ। আর বর্তমানে ইহুদিদের অর্থায়নে জাতিসংঘের একটা বিশাল খরচ চলে। একবিংশ শতাব্দীতে বসে আপনি বলতেই পারেন পৃথিবী এখন ইহুদিদের হাতের মুঠোয়, অর্থাৎ আপনি নিজেও তাদের কব্জাগত। বাংলাদেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক কিংবা বাণিজ্যিক সম্পর্ক না থাকলেও ইহুদিদের এতে কিছু যায় আসে না, কেননা আপনার কষ্টে অর্জিত অর্থের একটা বড় অংশ আপনি ইহুদিদের দিয়ে দেন পরোক্ষভাবে। সুপ্রিয় দর্শক, ইহুদি জাতির আদ্যোপান্ত জানাবো আজকের আয়োজনে। ভিডিও শুরুতেই সবার কাছে একান্ত অনুরোধ, ভিডিওতে অনাকাঙ্ক্ষিত কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তাই এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের গঠনমূলক সমালোচনা দিয়ে এই চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক। ইহুদিদের আগমন কিভাবে হয়েছিল তার ইতিহাস সম্পর্কে খুব বেশি কিছু জানতে পারেননি গবেষকরা। যতটুকু ইতিহাস উদ্ধার করা গেছে তাও অস্পষ্ট, যে কারণে আমাদের ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থের সহায়তা নিতে হবে। এই দাবিটি ইহুদিদের বুঝতে হলে আমাদের শুরু করতে হবে এর উৎস থেকে। চলে যেতে হবে যিশু খ্রিস্টের জন্মেরও প্রায় 2000 বছর আগে পশ্চিম ইরাকের বাবেল শহরে। এখানে জন্মগ্রহণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। পশ্চিমাদের কাছে তিনি আব্রাহাম নামে পরিচিত। তিনি ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ নবীদের একজন। ইসলাম ধর্ম অনুসারে তিনি মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে ইসমাইল আলাইহিসসালাম এবং ইসাক আলাইহিসসালামের নাম উল্লেখযোগ্য। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে শিশুর পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যান। আল্লাহর নির্দেশ শুনে ইসমাইল আলাইহিসসালাম হাসি মুখে কুরবানি হতে প্রস্তুত হয়ে যান। শত কষ্ট সহ্য করে ইব্রাহিম আলাইহিসসালাম চোখ বন্ধ করে পুত্রের গলায় তলোয়ার চালনা করে দেন। চোখ খুলে দেখতে পান তার পুত্র সুস্থ হয়ে আছে। তিনি কেবল একটি দুম্বা কুরবানি করেছেন। সে সময় থেকে মুসলিমরা কুরবানির ঈদ বা ঈদ উল আজহা পালন করে আসছেন। ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরেই ইসলাম ধর্মে হজের বিধান চালু হয়। আপনারা নিশ্চয় জানেন ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নির্দেশে মা হাজেরার সাথে মক্কায় নির্বাসনে পাঠানো হয়। ইসমাইল আলাইহিসসালামের হাত ধরে মক্কায় ইসলাম ধর্মের বিস্তার শুরু হয়। পরবর্তীতে অনেক নবীর আগমন ঘটে সেখানে। অবশেষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম পূর্ণতা পায়। হিব্রু ভাষায় সৃষ্টিকর্তাকে ইয়াওহে নামে ডাকা হয়। একদা স্বপ্নে সৃষ্টিকর্তা ইব্রাহিম আলাইহিসসালামকে প্রতিশ্রুতি দেন পবিত্র ভূমি কেনান তার বংশধরদের জন্য দেয়া হবে। ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন সাম্প্রতিক ইসরায়েল ফিলিস্তিন দাঙ্গায় বেশ প্রভাব বিস্তার করে এখনও। এটি নিয়ে কথা হবে আরেকটু পর। তার আগে ইব্রাহিম আলাইহিসসালামের আরেক পুত্র ইসাক আলাইহিসসালামের কাছে ফিরে যাই। ইংরেজিতে তিনি আইজ্যাক নামে পরিচিত। ইসমাইল আলাইহিসসালাম মক্কায় নির্বাসিত হলেও ইসাক আলাইহিসসালাম থেকে যান কেনান প্রদেশে। তিনি সেখানে বসবাস করতে শুরু করেন। ইসাক আলাইহিসসালাম 40 বছর বয়সে বিয়ে করেন। পরে তার ঘরে 2 যমজ পুত্র সন্তানের জন্ম হয়। একজনের নাম ইসাও, যাকে আরবে ইস নামে ডাকা হয়। অন্যজন হলেন ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম, যিনি ইংরেজিতে জ্যাকব নামে পরিচিত। ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ইসরায়েল আলাইহিসসালাম। 2 যমজ ভাইয়ের মধ্যে তেমন বনিবনা ছিল না। সময়ের সাথে সাথে তাদের সম্পর্কের আরও অবনতি হতে থাকে। এক পর্যায়ে মায়ের নির্দেশে ইয়াকুব আলাইহিসসালাম গৃহত্যাগ করেন এবং
হারান প্রদেশে তার মামা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় এক রাতে বিশ্রামের জন্য থেমে যান। একটি পাথর খুঁজে তার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন তিনি। ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখেন, তিনি যেখানে শুয়ে আছেন সেখান থেকে একটি সিঁড়ি আকাশে উঠে গেছে এবং অগন্তি ফেরেশতা সেই সিঁড়ি বেয়ে উঠানামা করছে। স্বপ্নে সৃষ্টিকর্তা ইয়াকুব আলাইহিসসালামকে বলেন, যেখানে তিনি শুয়ে আছেন সেই জায়গা সবচেয়ে পবিত্র, সৃষ্টিকর্তা সেই জায়গা তাকে এবং তার বংশধরকে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। এই স্বপ্ন পশ্চিমাদের কাছে জ্যাকবস ল্যাডার ড্রিম নামে পরিচিত, যার মাধ্যমে তিনি এই পবিত্র ভূমির প্রতিশ্রুতি পান। তিনি একটি বিশেষ তেল দিয়ে সে জায়গা চিহ্নিত করে রাখেন। তারপর তিনি আবার পথ চলতে শুরু করেন। অবশেষে তিনি মামার কাছে পৌঁছে যান। তিনি সেখানে থেকে মামার সংসারে কাজ করতে থাকেন। তার মামার নাম ছিল লাবান, যার দুই কন্যা সন্তান ছিল। 7 বছর অতিবাহিত হওয়ার পর তিনি তার বয়োজ্যেষ্ঠ মামাতো বোনকে বিয়ে করেন। কিছুদিন পর আরেক মামাতো বোনকেও বিয়ে করেন ইয়াকুব আলাইহিসসালাম। প্রথম স্ত্রীর ঘরে 10 পুত্র এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে 2 পুত্র সন্তানের জন্ম হয়। এই 2 সন্তানের একজনের নাম ইউসুফ আলাইহিসসালাম এবং অন্যজনের নাম বেনিয়ামিন বা বেঞ্জামিন। বেঞ্জামিনকে জন্ম দিতে গিয়ে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হয়। ইয়াকুব বা ইসরায়েল আলাইহিসসালামের নামানুসারে এই 12 পুত্রের পরিবার বনি ইসরায়েল নামে খ্যাত হয়। প্রিয় দর্শক, বনি ইসরায়েলীদের বংশধররাই বর্তমানে দাপুটে ইহুদি জনগোষ্ঠী। ইহুদি এবং মুসলিম 2 জাতির জন্মদাতা একজনই, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বা আব্রাহাম। ইহুদি এবং মুসলিম যেন 2 আপন ভাই, বলতে গেলে যাদের দ্বন্দ্ব পৃথিবীকে প্রাণ দিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের সৃষ্টিকর্তার কাছ থেকে স্বপ্নে পাওয়া প্রতিশ্রুতি ছিল কেনান প্রদেশ হবে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের। কেনান প্রদেশই বর্তমানের ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ড। মুসলিম এবং ইহুদি উভয় ধর্মমতেই ইব্রাহিম আলাইহিসসালাম তাদের জাতির পিতা, সেই হিসেবে এই মালিকানা তাদের উভয়ের জন্যই। তবে বর্তমানে সেই প্রতিশ্রুতি যেন এই 2 ধর্মকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। চলুন আবার ফিরে যাই ইতিহাসে। হারান প্রদেশে 20 বছর অবস্থান করার পর ইয়াকুব বা ইসরায়েল আলাইহিসসালাম তার 12 পুত্র বা বনি ইসরায়েলীদের নিয়ে রওনা হয়ে যান স্বপ্নে প্রতিশ্রুত সে জায়গার উদ্দেশ্যে, যেখানে তেল দিয়ে একটি পাথর চিহ্নিত করে এসেছিলেন তিনি। যমজ ভাই ইয়াজের সাথেও দেখা করেন তিনি প্রচুর উপহার সামগ্রী নিয়ে। প্রতিশ্রুত জায়গায় পৌঁছে 100 ভেড়ার বিনিময়ে 1 টুকরো জায়গা ক্রয় করেন ইয়াকুব আলাইহিসসালাম। সে জায়গায় তিনি একটি কোরবান গাহ নির্মাণ করেন, যার নাম দেন এল এলাহি ইসরায়েল। এর অর্থ হল ইসরায়েলের মাবুদি আল্লাহ। এটি বর্তমানে বহুল আলোচিত আল আকসা মসজিদ। সেখানে বনি ইসরায়েলরা বসবাস শুরু করে। বনি ইসরায়েলীদের মধ্যে ইয়াকুব আলাইহিসসালামের কাছে সবচেয়ে আদরের ছিল ইউসুফ আলাইহিসসালাম, যিনি ইংরেজিতে জোসেফ নামে পরিচিত। অতি আদরের হওয়ায় অন্য ভাইদের ঈর্ষার পাত্র হন ইউসুফ আলাইহিসসালাম। একদিন ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে আসে। পরে একজন বণিক তাকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় দাস হিসেবে। কেউ কেউ মনে করেন ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরাই বিক্রি করে দিয়েছিল। প্রিয় দর্শক, আমাদের এখন কেনান প্রদেশ থেকে তৎকালীন মিশরে যেতে হচ্ছে ইউসুফ আলাইহিসসালামকে অনুসরণ করে। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন ব্যাখ্যা করার অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন। একদা মিশরের রাজা স্বপ্নে দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন নীল নদের তীরে। নীল নদের পানি শুকিয়ে কাদা হয়ে গেছে, মাছগুলো কাদামাটিতে ছটফট করছে। হঠাৎ নীল নদ থেকে 7টা মোটা গরু উঠে এলো, পেছনে 7টা রুগ্ন গরু ছিল। তিনি দেখলেন শীর্ণ গরু মোটা গরুগুলোকে খেয়ে ফেলল। তিনি আরও দেখলেন 7টা সবুজ শস্যদানা কাদায় মিশে গেল। এই স্বপ্ন দেখে তিনি ভয় পেয়ে গেলেন। রাজ্যের সকল জাদুকরকে ডাকা হলো স্বপ্নের ব্যাখ্যা জানতে, কেউই সঠিক ব্যাখ্যা দিতে পারল না। অবশেষে ইউসুফ আলাইহিসসালাম এসে স্বপ্নের ব্যাখ্যা করলেন। তিনি জানালেন পরবর্তী 7 বছর মিশরে প্রচুর ফসল হবে, কিন্তু তার পরবর্তী 7 বছর সারা পৃথিবী জুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ হবে। তাই প্রথম 7 বছরে উদ্বৃত্ত ফসল মজুত করে রাখতে হবে, যেন দুর্ভিক্ষের সময় সেগুলো কাজে লাগানো যায়। রাজা ইউসুফ আলাইহিসসালামের কথা বিশ্বাস করলেন এবং নিজের একান্ত সহচর হিসেবে নিয়োগ দিলেন। পরে ইউসুফ আলাইহিসসালামের কথা সত্য প্রমাণিত হল। 7 বছর প্রচুর ফসল হলো, ইউসুফ আলাইহিসসালামের নেতৃত্বে প্রচুর ফসল মজুদ করা হলো। 7 বছর পর এলো খরা, সারা পৃথিবী দুর্ভিক্ষে ভুগতে লাগল, কিন্তু মিশরে খাদ্যদ্রব্যের অভাব রইল না। মিশরে খাদ্যদ্রব্যের প্রাচুর্যতা দেখে কেনানে থেকে যাওয়া বনি ইসরায়েলরা সেখানে সাহায্যের জন্য এলো। ইউসুফ আলাইহিসসালাম
তাদের প্রচুর খাদ্যদ্রব্য দিলেন। তারা পরবর্তীতে আবারও এলো, আবারও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তিনি। ততদিনে মিশরে সেই দাসবালক ইউসুফ আলাইহিসসালাম বেশ প্রভাবশালী হয়ে উঠেছেন। তার ক্ষমতা বলে তিনি তার বাবা ইয়াকুব আলাইহিসসালামকে মিশরে নিয়ে এলেন, সাথে তার পুরো পরিবার পরিজন। তারা বেশ সম্মানের সাথে মিশরে বসবাস করা শুরু করলেন। প্রত্নতাত্ত্বিক ইতিহাসে মিশরের এই দুর্ভিক্ষের প্রমাণ মেলে। আমরা সবাই জানি তৎকালীন মিশরের রাজাকে ফারাও নামে ডাকা হতো। ধারণা করা হয় ফারাও জোসাফের উজির ইমুহতেপি এই ইউসুফ আলাইহিসসালাম বা জোসেফ। ইমুহতেপ মিশরের প্রথম পিরামিড নির্মাণ করেন। তিনি কোনো মৃতদেহ সংরক্ষণের জন্য এই পিরামিড নির্মাণ করেননি। দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলা করতে খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এই পিরামিড নির্মিত হয়। পরবর্তীতে মিশরে বনি ইসরায়েলিদের বংশবৃদ্ধি হতে থাকে। যুগের পর যুগ চলে যায় শতাব্দী। অনেকদিন পর বহুদিন আগের উজির ইউসুফ আলাইহিসসালামের তেমন মূল্যায়ন থাকে না ফারাওদের কাছে। উপরন্তু ক্রমবর্ধমান বনি ইসরায়েলি জনসংখ্যা ফারাওকে চিন্তিত করে তোলে। ফারাও আশঙ্কা করেন এভাবে চলতে থাকলে একসময় ইহুদিরা মিশরীয়দের উচ্ছেদ করে রাজ্য দখল করে নেবে, নতুবা অন্য কোনো রাজ্যের আক্রমণের সময় ইহুদিরা মিশরীয়দের বিপক্ষে অবস্থান নেবে। ক্রমেই মিশরের জন্য হুমকিতে পরিণত হয়ে যায় ইহুদিরা। ফারাও সিদ্ধান্ত নিলেন মিশরে অবস্থান করা সকল ইহুদিদের দাসে পরিণত করা হবে এবং তাদের সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হবে। ইহুদিরা হিব্রু ভাষায় কথা বলতে বিধায় ইতিহাসে তারা হিব্রু দাস হিসেবে পরিচিত। এই দাসদের অমানুষিক পরিশ্রমে মিশর সমৃদ্ধশালী হয়ে উঠতে থাকে। বিনিময়ে তারা কিছুই পায় না। তবে ইহুদি জনসংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে। অন্যদিকে যেখানে মিশরে তখন বহু দেবতার পূজা হতো, সেখানে ইহুদিরা অদৃশ্য সৃষ্টিকর্তার উপাসনা করত। ফারাওয়ের চিন্তাও তাই শেষ হয়ে যায় না। ফারাও আমিন হতেব সকল দেবতা বাদ দিয়ে এক সূর্য দেবতা রায়ের উপাসনা চালু করেছিলেন। পরে তিনি দেবতা আতেনকে সর্বশক্তিমান উল্লেখ করে একেশ্বরবাদ প্রচলন করেন। তিনি ইহুদিদের দাসে পরিণত করতে শুরু করেছিলেন। পরবর্তীতে আমিন হতেব নিজেকে আতেনের পুত্র দাবি করে বসেন। আতেনের উপাসনা করার অধিকার কেবল দুজনের ছিল, ফারাও আমিন হতেব এবং তার স্ত্রী বিখ্যাত নেফারতিতির। বাকিরা সরাসরি ফারাওয়ের উপাসনা করত। মিশরে তখন বিখ্যাত ফারাও দ্বিতীয় রামেসিসের রাজত্ব চলছে, যার মমি এখনও মিশরে সংরক্ষিত আছে। একবার কয়েকজন জ্যোতিষী গণনা করে ফারাওকে বললেন ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে ফারাওয়ের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। জ্যোতিষীদের কথা শুনে ভীত হয়ে পড়লেন ফারাও। তিনি আদেশ দিলেন কোনো ইহুদি পরিবারে পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই যেন তাকে হত্যা করা হয়। সে বছরই জন্ম নেন হযরত মুসা আলাইহিসসালাম, যিনি ইংরেজিতে মোজেস নামে পরিচিত। সুপ্রিয় দর্শক, ইহুদি জাতির ইতিহাসে প্রথম পর্ব ছিল এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। সেই সাথে দ্বিতীয় এবং শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আদ্যপান্ত।